দেখুন, বিবেক দুবেকই কমিশনের বাইরে। আমার তো জানা হচ্ছে তিনি অঙ্গাঙ্গিভাবে কমিশনের কাজেই যুক্ত, তিনি আলাদা কোনো অথরিটি নন। আর এটাও আপনাকে আমরা বলি, এই যে সেনসিটিভ বুথের লিস্ট, কারা কোনটা কখন করছেন, কবে ঠিক করছেন, সেটা আমাদের সম্পূর্ণভাবে জানা নেই এবং এটা আমাদের জানানোও হয় না। ইলেকশন কমিশনের এখনও কোনো সিস্টেম নেই যে সর্বদলীয় বৈঠক করে সর্বসম্মতিক্রমে সেনসিটিভ বুথ তৈরি করা, সেই প্রসেস নেই। এবং অনেকাংশে তাদের নির্ভর করতে হয় লোকাল ইন্টেলিজেন্সের ওপরে, আর লোকাল ইন্টেলিজেন্স মানে সেইটাকে বলা হয় মমতা ইন্টেলিজেন্স, তার ওপরে নির্ভর করতে হয়। তারা যে তথ্য দেয় তার ওপরে এরা করছেন, তার প্রতিফল প্রতিফলন আমরা দেখেছি আজকে যেখানে যেখানে শান্ত বুধ বলে রাজ্যের পুলিশ দেওয়া হয়েছে সেখানে হিংসা সব থেকে বেশি হয়েছে।